ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে তখন আল্লাহ কুদরতিভাবে বান্দার সাথে মিলিত হয়ে যায় যেমন পানির ভিতরে চিনি আছে টের পাওয়া যায় খাওয়ার সময় এর আগে টের পাওয়া যায় না বান্দার সাথে আল্লাহর সাথে যে একটা গভীর সম্পর্ক হয় আল্লাহ যে বান্দার সাথে মিলিত হয় এটা শুধু টের পায় যাদের সাথে আল্লাহর মিলন হয় তারা এছাড়া আর কেউ বুঝে না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আপনাদের ভলিউম কম কেন একটু উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ পাওয়ার কমানো যাবে না গোটা দুনিয়ার সব বেঈমানেরা আজ এক হয়ে মুসলমানের বিরুদ্ধে কালেমার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কাবার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আহলে হক বুজুর্গদের বিরুদ্ধে কথা বলতেছে সব এক হয়ে গেছে হিন্দু ধর্ম আলাদা খ্রিস্টানের সাথে মহব্বত খ্রিস্টান ধর্ম আলাদা নাস্তিকদের সাথে মহব্বত গোটা দুনিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি নাসারা চাকমা মগ শিখ আমার অজান্তে আরো যত ধর্ম আছে সবাই এক প্লেটে খানা খায় ধর্ম আলাদা তারপরেও এদের উদ্দেশ্য একটাই ইসলামকে মিটায় দাও কোরআনকে জমিনে দাফন করে দাও যদি কোরআনকে মিটায় দিতে পারো তাহলে টুফিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আহলে হক বুজুর্গ আলেম ওলামা কালেমাওয়ালা মুসলমান আর তাদেরকে ডিস্টার্ব করবে না আসলে কি আমরা হিন্দুদের ধর্ম পালন করতে বাধা দিচ্ছি না রংপুরের মুসলমান উঁচু আওয়াজে জবাব দেন আমরা খ্রিস্টানদের ধর্ম পালন করতে বাধা দিচ্ছি না ইহুদি নাসারা চাকমা মগ শিখদের ধর্ম পালন করতে বাধা দিচ্ছি না তারা তাদের ধর্ম পালন করে স্বাধীনভাবে কোনো বাধা নাই আমরা তো কোনো ধর্ম অবলম্বীরে কিছু বলি না খ্রিস্টান ইহুদি নাসারা সমস্ত ধর্ম অবলম্বীরা কোরআনকে মিটায় দিতে চায় কেন দেখে যে যত দিন যাচ্ছে তত প্রতিদিন ডেলি হাজার হাজার বেঈমান খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয় তো মুসলমানের দল ভারী হইলে আমাদের জায়গাটা কোথায় এজন্য তারা মুসলমানের প্রতি ক্ষিপ্ত কিন্তু কসম আল্লাহর একবার কসম আল্লাহর দুইবার কসম আল্লাহর তিনবার গোটা দুনিয়ার জমিনের মধ্যে সকল বেঈমানেরা যদি ষড়যন্ত্র করে মুসলমানদেরকে জমিনের সাথে দাফন করে দিবে কসম আল্লাহর মুসলমান দাফন হবে না বেঈমানেরা আল্লাহর কবরে দাফন হয়ে যাবে আমাদের বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আল্লাহকে নিয়া সব বেঈমানেরা এক নবীরে মারো নবীরে কাটো নবীরে হত্যা করো আপনারা আওয়াজ তুলে বলেন নবীর গায়ের একটা পশম ছিঁড়তে পেরেছে নবীর সাথে কে ছিল আরো জোরে 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 নবীর সাথে আল্লাহ থাকায় সাহায্য আল্লাহই করেছে টুফিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা খাঁটি আল্লাহওয়ালা কালেমাওয়ালা মুসলমান ভালো করে জানে দুনিয়ার কামান আমার কাছে নাই বিমান আমার কাছে নাই ট্যাং নাই বোম নাই ক্ষেপণ অস্ত্র নাই তবে আমার সাথে আল্লাহ আছে আল্লাহর সাহায্য আছে বিজয় বেঈমানের হবে না মুসলমানের একদিন বিজয় হবে গোটা দুনিয়া জুড়ে কালেমার পতাকা ফেরত করে উঠতে থাকবে কারণ সাহায্যকার কে করবে এবার আসুন গোটা দুনিয়ার ভেতরে বহু গ্রন্থ আছে লিখিত হাতের লিখিত চুমু খাইলে সওয়াব হয় বুকে নিলে সওয়াব হয়
ধরলে সওয়াব হয় কিন্তু একটা গ্রন্থ আছে যেটা ধরলেও সওয়াব করলেও সওয়াব তাকাই থাকলেও সওয়াব চুমু খাইলেও সওয়াব যেটা অর্থ যাইনা পড়লেও সওয়াব না যাইনা পড়লেও সওয়াব সেটার নাম কি আল্লাহু আকবার বলেন এই আল কোরআন মিটায় দেওয়ার ষড়যন্ত্র চলছে গোটা দুনিয়া দেবে ঠিক পারছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসমানে কিতাব 104টা পাঠাইলেন এর মধ্যে 100 সহিফা কয়েকজন নবীর উপরে আল্লাহ নাযিল করলে বাকি চারটা কিতাব তাওরাত জাবুর ইনজিল কোরআন এ আল্লাহর গোলাম মহাব্বতের নজরে জিব্বা নাড়াইয়া সিংহের মতো আওয়াজ তুলে বলো এই জমিনের মধ্যে এখন কি সেই আসমানি সহিফা কিতাব আছে আরো জোরে বলেন নাই নাই এই জমিনের মধ্যে তাওরাত নাই জমিনের মধ্যে জাবুর কিতাব নাই জমিনের মধ্যে ইনজিল কিতাব নাই সেই সহিফা নাজিল হয়েছে তাদের উপরে তারা বিদায় জমিন থেকে সহিফাও বিদায় তাওরাত নাজিল হলো পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে মুসা নবী বিদায় হয়ে গেল তাওরাত বিদায় হয়ে গেল হযরত দাউদ নবীর উপরে জাবুর নাজিল করলেন দুনিয়া থেকে দাউদ নবী বিদায় জাবুর কিতাব বিদায় হয়ে গেল দুনিয়ার জমিনের মধ্যে ইনজিল কিতাব নাজিল করলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ইনজিল বিদায় হয়ে গেল তার মানে ঈসা নবীও নাই মুসা নবীও নাই দাউদ নবীও নাই আমার নবীও নাই একটু মহাব্বতের নজরে বলো আমার নবীর বিদায়ের পর এই 1450 বছর পবিত্র মহা গ্রন্থ কোরআনুল কারীম আছে কিনা মুসা নবী নাই তাওরাত নাই কেন ঈসা নবী নাই ইনজিল নাই কেন দাউদ নবী নাই জাবুর নাই কেন এটার জবাব আল্লাহ পাক তাওরাত নাজিল কইরা বলেন নাই তাওরাতের হেফাজত আমি করব জাবুর নাজিল কইরা বলেন নাই জাবুর কিতাবের হেফাজত আমি করব ইনজিল নাজিল কইরা আল্লাহ বলেন নাই ইনজিলের হেফাজত আমি করব কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না لا يزال الستر قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشر قديم আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ কোরআন নাজিল হলো 1450 বছর হয়ে গেল এই কোরআনের মধ্যে কোন বেঈমানরা ভুল বের করতেও পারলো না আগের কোরআন এখনো আছে আগে যেমন ছিল এখনো তেমন আছে কিয়ামত পর্যন্ত তেমন থাকবে বেঈমানেরা এই কোরআনের বিরোধিতা করবে কত বেঈমান এই কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে এরপরে কোরআন পাড়াইয়া নিত্য করে আবার মদ ঢেলে আনন্দ করে বেঈমান
মানেরা চেষ্টা করেছে কোরআনকে মিটায় দেওয়ার জন্য পারে নাই এখনো চেষ্টা করতেছে পারছে না যে আমার পর্যন্ত বেঈমানেরা চেষ্টা করবে পারবে না কোরআনের সাথে বেয়াদবি যারা করবে ওই তসলিমা নাসরিনের মত পঙ্গু হইয়া ঘরে ঘুমাবে এরে আল্লাহর গোলাম এবার মহব্বতের নজরে বলেন পবিত্র কোরআন কার কিতাব আল্লাহ সবাই বলে না মহব্বতে জোরে বলেন আল্লাহ আমার ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না ভাষা বুঝেন না আওয়াজ দিলে ওয়াজ হবে আওয়াজ না দিলে ওয়াজ হবে না বক্তব্য বক্তৃতা যারা দেয় পাবলিকের সমর্থন পাইলে দেয় না পাইলে তো দিতে পারে না যতক্ষণ কোরআন হাদিস মতে কথা হবে ততক্ষণ তো আওয়াজ দেয়া যাবে কথা বলেন না কেন এখানে বাবার গল্প করার জন্য আসি নাই নিজের ব্যক্তিগত মত প্রকাশ করার জন্য আসি নাই কথা হবে কোরআন থেকে হাদিস থেকে এই কথা যদি আমার বাবার গায়েও লাগে তবুও বলতে হবে মায়ের গায়ে লাগলেও বলতে হবে পীরের গায়ে লাগলেও বলতে হবে নেতানেত্রীর গায়ে লাগলেও বলতে হবে কারণ কিয়ামতের ময়দানে আমি যদি জমিনে বসে হক কথা না বলে আল্লাহর আদালতে উঠি আগুনের কেসি দ্বারা জিহ্বা কেটে দেয়া হবে আমি চাই না পরকালে আমার জিহ্বা কাটা হোক দুনিয়াতে যদি হক কথা বলতে গিয়ে ফাঁসির কাছেও আমার ঝুলতে হয় তবুও হক কথা বন্ধ করা যাবে না কোরআন কার আলোচনা শুরু করার আগে কথাটা ক্লিয়ার করে সামনে না গাইলে বুঝবেন না আবার প্যাঁচ লাগাইবেন ওই সার দোকানে যাইয়া জানি সার দোকানে প্যাঁচ না লাগাইতে পারেন এই জন্য কথাটা ক্লিয়ার করে সামনে আগাই শোনেন মহব্বতের নজরে আমার বাড়ি বরিশাল আপনার বাড়ি রংপুর একটু মহব্বতের নজরে বলেন আমগো কালেমা আলাদা না এই জোরে না আল্লাহ আলাদা না নবী আলাদা না কোরআন আলাদা না কাবা আলাদা না সব এক জোরে বলেন বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কার কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত তারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো এবার বুঝলেন না তাহলে আমগো মধ্যে কোনো ভেদাভেদ নাই কেন আমগো কোরআন এক কাবা এক আল্লাহ এক নবী এক কালেমা এক ঠিক কিনা বলেন ঠিক